Chairman Sahib Agaman, Subedar Sagotam, Nurul Karim Sahib Agaman, Subedar Sagotam, Aske Pradhanmantri Agaman, Subedar Sagotam, Aske বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী ডক্টর নুরুল করিম সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন যাকে নিয়ে আজকের এই আয়োজন। আমি ওনার সাথে ফোনে কথা হয়েছে একদিন, মনে হয় না দুদিন, সাক্ষাৎ হয়নি, আজকে প্রথম সাক্ষাৎ হয়েছে। কিন্তু ওনার কার্যক্রমগুলো আমি সবসময় দেখতাম বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। উপস্থিত আছেন আজকের সম্বন্ধিত অতিথি ডক্টর নুরুল করিম সাহেব। সর্বপ্রথম আমি রব্বুল আলামিন আল্লাহর দরবারে আমাদের সকলের সৃষ্টিকর্তা আমার কৃতজ্ঞতা জানাবো। সে সুদূর লন্ডন থেকে গ্রাম বাংলার একটি প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতির রূপ বৈচিত্র্যের মাঝে যে প্রস্ফুটিত গোলাপের মতো যে ফুলগুলো আমার সামনে বসে আছে দীর্ঘক্ষণ এত কষ্টের পরও তার মাঝে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য যে সুযোগ উনি করে দিয়েছেন সে সৃষ্টিকর্তার কাছে আমি সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা জানাব। আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আমার ভালোবাসা জানাবো অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অত্র এলাকার মুরব্বিয়ান, যাদের আপ্রাণ প্রচেষ্টায় আজকে একটি ইনফরমেটিভ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করতে আপনারা সমর্থ হয়েছেন। আপনাদের কাছে আমার অন্তরের সমস্ত ভালোবাসা উজাট করে দিয়ে আমি নিজকে কৃতজ্ঞ করতে চাইছি, ভালোবাসা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা অত্যন্ত কষ্ট করে এই পরন্ত বিকালে রোদের মাঝে বসে এই আমাদের সকলের বক্তব্যগুলো শুনছেন। আমি কোম্পানিগঞ্জের সন্তান, এই মেটোপথ, শান্ত পুকুর, চৈত্রের দুপুর, শীতের সকাল, বসন্তের বাতাস, এই যে প্রকৃতির রূপ এক সময় এক এক রকম, সারা বিশ্বের রূপের চেয়ে আলাদা যে মাটি সে মাটিতে আমি জন্মগ্রহণ করেছি কোম্পানিগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি সাধারণ পরিবারে, এবং আমি একটি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, আপনারা যা বলেছেন তা না, আমি একটি সাধারণ পরিবারের সন্তান। এই মাটিতেই এই আলো বাতাস খেয়ে আমি বড় হয়েছি। সে আমি লন্ডন গিয়েছি 25 বছর আগে, সেখানে 25 বছর যাওয়ার পর থেকে আমি কনজিকিউটিভলি সোশ্যাল ওয়ার্কগুলো করে যাচ্ছি। তো আপনারা মানে কোম্পানিগঞ্জের সর্বত্রই আমি যখনই আসি আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, ছাত্র থেকে জনসাধারণ, জনপ্রতিনিধি, যারা আজকে কোম্পানিগঞ্জকে স্বপ্ন দেখেন, কোম্পানিগঞ্জকে নিয়ে যারা ভাবেন, সকলের মনে একটি প্রশ্ন। তা আমি সুযোগ পাই না, তা আমি সেই জিনিসটা আজকে ক্লিয়ার করব এবং আমার নিজস্ব কিছু কনসেপ্ট আছে সেগুলো বলেই আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলব। আমি প্রথম পুরোয়ের সাথে আবেদন করব, আমি কোম্পানিগঞ্জের সন্তান, আমাকে আপনারা কেন সম্বর্ধনা দিবেন? আমি জানুয়ারিতে এসেছি, আমি 27টা সম্বর্ধনা পেয়েছি বাংলাদেশে, আমি পীরগঞ্জে সম্বর্ধনা পেয়েছি, আমি গর্বিত, আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নাই। আমি সেদিন প্রমিস করেছি, নো নেভার
আমি কোম্পানিগঞ্জে কোনোদিন সংবর্ধনা নিব না। আমি আজকে আসার আগে জেনেছি আপনারা সংবর্ধনা শব্দটা লিখেছেন আমার জন্য। আমি বিনীত নিবেদন করব আমাদের মাননীয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ওনার মাধ্যমে আমি বলবো, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আপনাদের মাধ্যমে আমি বিনীত নিবেদন করব আমাকে কোম্পানিগঞ্জে কোনোদিন সংবর্ধনা দিবেন না। কোম্পানিগঞ্জের সলে আমি আপনাদের সন্তান, এই মাটিতে আমার আমি আমার ঋণ পরিশোধ করছি। এই মাটি আমাকে দিয়েছে, যে মা আমাকে লালন করেছে, যে মা আমাকে বড় করেছে, তার কাছে আমার সংবর্ধনা। আমি কেন সমাজ সেবাগুলো কাজ করেছি, আমি কোম্পানিগঞ্জে একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমার দাদা 26 বছর প্রেসিডেন্ট ছিলেন, আমার নানা 24 বছর প্রেসিডেন্ট ছিলেন, দুই ব্যয়ের ঘরের আমি ঔরস, আমি সেই সন্তান। আমি একটা রাজনৈতিক পরিবার, এরপরে আমার ভাই রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত লোক ছিল, আমি রাজনীতিতে আসি নাই কেন। আমি 25 বছর বিদেশে থাকার পর সমাজসেবা করার পর একদিন সকালবেলায় টেলিফোনে শব্দ পেলাম আমার ভাই মৃত্যু। আমার ভাই এই এলাকায় রাজনীতি করেছেন, উনি একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ওনার মৃত্যুর পর ওনার ডেড বডিটা আমার জন্য রেখেছে, আমি এসেছি ঘোষরাট কলেজ ময়দানে, শ্রেণী ভেদাভেদ ছিল না, রাজনৈতিক মতানৈক্য ছিল না, প্রত্যেকটি রাজনৈতিক দল হেলিকপ্টার লঞ্চ স্টিমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সেদিন ওনার মৃত্যুর দেহ পড়ে সমাধিতে দেওয়ার জন্য, শেষ সমাধি করার জন্য ছুটে এসেছিলেন। আমিও এসেছি দুই দিন পর, যখন আমাকে কবর দেওয়া হয়েছিল সমস্ত লোক কান্নায় অপ্লুত, কোম্পানিগঞ্জের লোক চলে যাচ্ছে, আমি নীরবে বসে একটা গাছের নিচে বসে আমি ভাবছি কেন এত মানুষ, কেন উনি তো শুধু একজন রাজনীতিবিদ হলে এত মানুষ আসতে পারে না, রাজনীতি করলে ওনার দলের লোক আসবে, রাজনীতি করলে ওনার আদর্শ যিনি বিশ্বাস করেন তারা আসবে, তাহলে শ্রেণী ভেদাভেদ হচ্ছে না লোক কেন। আমি নীরবে বসেছি, আমি নিজেকে প্রশ্ন করেছি, আমি উত্তর খুঁজে পেয়েছি। সেদিন আমি দেখেছি ওনাকে, উনি মানুষকে ভালোবেসেছিলেন, উনি শিক্ষার জন্য কাজ করেছিলেন, উনি শিক্ষা অনুরাগী ছিলেন, উনি মুরব্বীদেরকে সম্মান করেছেন, মানুষকে ভালোবাসেছেন। ওনার হৃদয়ে যত ভালোবাসা ছিল উনি সমস্ত ভালোবাসা কোম্পানিগঞ্জের মানুষের জন্য সেদিন উজাড় করে দিয়েছিল বলেই উনি আমার মনে হয় লোকগুলো এসেছে, এরকম একটা উত্তর আমার সাবকনসিয়াস মাইন্ড সেদিন আমাকে রিকলিং করছিল, বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি কোম্পানিগঞ্জের মানুষের সেবা করব। আমার ভাইয়ের যে আদর্শ আমি দেখেছি সেদিন, মানুষের ভালোবাসা আমি দেখেছি, আমি সে ভালোবাসার কাছে আমি দায়বদ্ধ ঋণী। তাই আমি সারা জীবন, বাকি জীবন, মৃত্যু পর্যন্ত আমি কোম্পানিগঞ্জে যত কাজ করব বিনিময়ে কোনো কিছু আমার চাওয়ার পাওয়ার থাকতে পারে না, এটা হলো আমার ঋণ। যেদিন আমার ভাইকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ঋণ আমি পরিশোধ করে যাব মৃত্যু পর্যন্ত। আমি ব্যক্তিগত জীবনে অত্যন্ত নগণ্য একজন মানুষ, কোনো শিল্পপতি নয়, আমি ছাত্র জীবনে কোনো একজন ভালো ছাত্র ছিলাম না, কোনো উচ্চ কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি নাই, কিন্তু কোম্পানিগঞ্জের আজকে যারা পড়াশোনা করছে, আজকে যারা এখানে বসে আছে, তাদের মধ্যে যে প্রতিভা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় তারা কোম্পানিগঞ্জ নয়, তারা বিশ্বকে জয় করিয়ে আনার মতো তাদের মধ্যে সেই প্রতিভা আছে। তাই আমি আমার জীবনের যে অর্জন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে আমার বক্তব্য আমি শেষ করব। আমি কিছুদিন আগে টোকিও বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। তো আমার সৌভাগ্য হয়েছিল, আমার মায়ের দোয়া ছিল, আপনাদের ভালোবাসা ছিল, আমি সেখানে নিমন্ত্রিত ছিলাম। সেখানে গিয়ে আমি তিনটি কনসেপ্ট আমি সেই অনুষ্ঠানে সেদিন শেয়ার করেছিলাম, হাউজ অ্যাপ্লোড অ্যাপ্রিসিয়েটেড, আমার সেই তিনটি কনসেপ্ট। তো আমি সেদিন ভেবেছি যদি টোকিও বিশ্ববিদ্যালয় আমার এই কনসেপ্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, ওয়াই নট আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার এই তিনটি কনসেপ্ট পৌঁছে দিব। তাই আমি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, আমি ছিটমহলে গিয়েছি, পঞ্চগড় গিয়েছি, সেটা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গিয়েছি, আমি সর্বত্রই যাই। কিন্তু আমি মনে করি আমরা যারা বাইরে আছি, আমরা যদি স্কাটারভাবে কিছু করতে পারি, তাহলে মনে হয় এই জাতি একটি সমৃদ্ধশালী জাতি হবে। এবং আপনারা আমার এই কনসেপ্টগুলো আপনাদের ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, যার যার ক্ষেত্রে যদি পৌঁছে দেন, তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। আমার প্রথম কনসেপ্টটি হলো
আমরা ছোটবেলায় স্কুলে গিয়েছি, আমাদের শিক্ষাগুরু আমাদেরকে শিখিয়েছেন এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ দি নেশন, পড়িয়েছে না? এটার বাংলা কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি সেদিন টোকিও ইউনিভার্সিটির সে অডিয়েন্সে বলেছি, নো দিস ইজ পার্টলি ট্রু, আমি বলছি এটা সত্য নয়। শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হতো, পৃথিবীতে যত ক্রাইম হচ্ছে, যত ডিসিপ্ট, ডিসিপ্ট তো বুঝেন, যত প্রতারণা হচ্ছে, এগুলো শিক্ষিত লোকেরাই করছে। এরা একটা খেটে খাওয়া মানুষ, একজন রিক্সাওয়ালা, কিন্তু ওই ওই প্রতারণাগুলো, ওই কনসেপ্ট, ওই ওগুলো করতে পারছে না। ওগুলো যারা উচ্চ শিক্ষিত, হাইলি এডুকেটেড, তারাই করছে। তো শিক্ষিত লোক যদি সমস্ত ডিসিপ, সমস্ত ক্রাইম বিশ্বে করে, তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হবে আমি প্রশ্ন করেছিলাম। তখন আমি অ্যাড করেছি, নট এডুকেশন, গুড এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ দি নেশন, মানে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতিকে যদি আপনি উচ্চ শিক্ষা, সুশিক্ষা দিয়ে যান, তাহলে সেটা একটা সমৃদ্ধশালী একটা জাতি হবে এবং সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড হবে। তাহলে আমরা কোন শিক্ষা নিব? সুশিক্ষা নিব। আপনারা, আপনি আপনার পরিধিতে একজনকে আপনি সুশিক্ষিত করেন। আর সেকেন্ড যেটা ছিল, সেটা ছিল আমরা ছোটবেলা পড়েছি, নলেজ ইজ পাওয়ার, পড়েছি না? শিক্ষাই শক্তি, আমি বলেছি এটা পার্টলি ট্রু, মানে আংশিক সত্য। এটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার, ইজ অনলি পটেনশিয়াল পাওয়ার, এটা একটা সম্ভাবনাময় শক্তি। রিয়েল পাওয়ার হাউ ইউ অ্যাক্ট ইট, আপনি এটাকে কিভাবে কাজে লাগাবেন। আপনাকে একটা শিক্ষাগুরু আপনাকে শিক্ষা দিয়েছে, আপনি এমবিএ করেছেন, আপনি ডক্টরেট করেছেন, আপনি পিএইচডি করেছেন, আপনি বিবিএ করেছেন, বাস্তব জীবনে আপনি কিছু করলেন না, আপনি ক্রাইম করলেন, আপনি ড্রাগ নিলেন, আপনি আরেক লোককে চিট করলেন, অন্যকে প্রতারিত করলেন, তাহলে কি আপনার এই শিক্ষা পাওয়ার হবে? তাহলে শিক্ষা তখনই পাওয়ার হবে যখন এটাকে আপনি ভালো কাজে লাগাবেন। তাহলে আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুকে আজকে বিনয়ের সাথে আবেদন করব, তোমরা শিক্ষা নিবে, সে শিক্ষার পাওয়ার ইমপ্লিমেন্টেশন করবে, তবে সেটা ভালো পথে করতে হবে, ভালো কাজে করতে হবে। তুমি শিক্ষা গ্রহণ করে ভালো কাজে সেটাকে ইউজ করতে হবে, এই প্রত্যাশা আমি রাখি। আমার থার্ড কনসেপ্টটি হল, এটা ইংরেজিতে, যেহেতু আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনারে এটা ইংরেজিতে বলে থাকি, আমি ইংরেজিতে বলবো, তারপর আমি বাংলা করে দিব। এটা হলো, দ্য সিম্পল ডিমান্ড অফ আওয়ার টাইম ইজ এ নেসেসিটি টু আপলিফট আওয়ার হিউম্যানিটি অ্যান্ড টু হেল্প ওভারকাম পভার্টি অ্যান্ড মেক দি ওয়ার্ল্ড এ বেটার প্লেস ফর দি পিপল হু আর স্টার্ভিং, হু হ্যাজন্ট গট এ টাকা টু বাই সাম ফুড ফর এ ডে। উই অল শুড আপগ্রেড আওয়ার হিউম্যানিটি, নো ম্যাটার ইউর এ প্রাইম মিনিস্টার, ইউর অপোজিশন লিডার, ইউর এ মেম্বার অফ পার্লামেন্ট, ইউর এ বিজনেসম্যান, ইউর এ জার্নালিস্ট, ইউর এ টিচার, ইউর এ রিক্সাওয়ালা, অর ইভেন ইউর এ ডেলি লেবার, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান আপগ্রেড ইউর হিউম্যানিটি ফ্রম ইউর প্লেস, দ্য ওয়ার্ল্ড উইল বি বেটার প্লেস, বাংলাদেশ উইল বি বেটার প্লেস, উই ক্যান কনকার দি ওয়ার্ল্ড, আমরা বিশ্বকে জয় করতে পারবো। যার আজকে একটি টাকা নাই আজকে খাদ্য কেনার জন্য, তাকে নিয়ে ভাবি, তাকে নিয়ে স্বপ্ন দেখি, তাহলে বাংলাদেশ, এই বিশ্ব সুন্দর একটি বাংলাদেশ হবে এবং দেয়ার উইল বি নো পভার্টি। আমি চ্যালেঞ্জ করেছি কোনো পভার্টি থাকবে না যদি আপনি আপনার জায়গা থেকে আপনার মানবতা ভোটটুকু একটু উত্তোলন করেন। একা কারো পক্ষেই সম্ভব না, আপনি রিক্সাওয়ালা হন, সেখানেও আপনার মানবতাটুকু আপনি একটু উত্তোলন করেন, আপনার রিক্সাটা একটু সাইড করে রাখেন, সুন্দর করে একটা যাত্রী হেঁটে যেতে পারবে। আপনি একজন শিক্ষক, আপনার সমস্ত মানবতা উজাড় করে আপনি একটা ছাত্রীকে, ছাত্রকে ভালোবাসেন। আপনি একজন পার্লামেন্ট মেম্বার, আপনি আপনার আপনার সাবঅর্ডিনেটকে আপনি ডমিনেট না করে আপনি তাকে রাজনৈতিক শিষ্টাচার রেখে তাকে ভালোবাসেন আপনি, তাহলে এই বিশ্ব, এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। এই কথাগুলোই আমি আজকে বাংলাদেশের প্রত্যন্ত পৌঁছে দিচ্ছি, আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনারা আমার এই কথাগুলো যদি অন্যের কাছে পৌঁছে দেন আমি কৃতজ্ঞ হব। আর প্রভাতি, দারিদ্রতা কোনোদিন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেলফ রিলায়েন্ট, মানে আত্মনির্ভরশীল না হন, তো এগুলো কোনোদিন হবে না। এই জন্য আপনাদেরকে, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে আমাদেরকে আত্মপরিচয় দিতে হবে। পরিশেষে পরম দয়ালু রহিম রহমান আল্লাহ দরবার আমি ঔকান্তিক প্রার্থনা জানাচ্ছি, সোনালী ঊষার রাঙ্গা বর্ণছোটা ন্যায় হোক তোমাদের জীবন, প্রস্ফুটিত হোক তোমাদের সাবধানার পথ। এই পণ্ডিতের হাট, পশ্চিম পণ্ডিতের হাট সরকারটা এই বিদ্যালয়ের সীমানা পেরিয়ে, কোম্পানিগঞ্জের সীমানা পেরিয়ে বিশ্ব থেকে সোনার মুকুট চিনিয়ে এনে
এই বাংলাকে তোমরা আলোকিত করবে। প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।